السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. কাছেও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ডারউইনের মতবাদ বিজ্ঞানসম্মত নয়, যুক্তিযুক্তও নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতির আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই মানব জাতির জন্যই সৃষ্টি করেছেন। আর এই মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতের জন্য। মানব জাতি অন্য কোনো জাতি নয়, এই জাতির বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাই এই মানব জাতির বিচার হবে। কিন্তু ডারউইন তার বিবর্তনবাদের মাধ্যমে মানব জাতিকে একটু বোঝানোর চেষ্টা করছে। কেন করছে সে কথাটাও আমরা বলবো যে মানুষ পরিবর্তন হওয়ার মাধ্যমে, অর্থাৎ বানরের জাত, বানর থেকেই মানুষ হয়েছে। আসলে এটা কখনোই বিজ্ঞানসম্মত না। শত শত বিজ্ঞানী আজকে এই ব্যাপারে যুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে না, ডারউইনের বিবর্তনবাদ এটা কোনো বিজ্ঞান নয়, এটা ঘরে বসে কল্পকাহিনী মিথ্যা বানাওয়াট একটা কথা মাত্র। কারণ তারা প্রমাণ করে দিচ্ছেন যে মানুষের ক্রোমোজম এবং বানরের ক্রোমোজম এক নয়। মানুষের ক্রোমোজম 23 জোড়া ক্রোমোজম দিয়ে সৃষ্টি করছেন, 46টি ক্রোমোজম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। আর বানরের ক্রোমোজম 54টার অধিক, সেজন্য তারা বর্ণনা করছেন বিজ্ঞান দিয়ে, তথ্য দিয়ে, গবেষণা দিয়ে যে এটা আসলে মানব জাতি ওই বানরের জাত নয়, বানর থেকে পরিবর্তন হয়ে এই মানব জাতি সৃষ্টি হয়নি, স্বতন্ত্র একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলছে মানুষের রক্তের গ্রুপ আর বানরের রক্তের গ্রুপ এক নয়, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আর ভিন্ন হওয়ার কারণে বানরের রক্ত কখনোই মানব জাতির ভিতরে প্রবেশ করানো সম্ভব নয়। তারপর তারা বর্ণনা করতেছে যে মানুষের ব্রেন কাজ করে, মানুষের এই ব্রেন খাটায়া গবেষণা করে আজকে অত্যাধুনিক যুগ, প্রযুক্তির যুগ, টেকনোলজির যুগ, জ্ঞানবিজ্ঞানের যুগ, আজকে সব মানুষের আবিষ্কার, এই আবিষ্কারগুলো আমরা দেখে আমাদের মতো মানুষই হতভম্ব হতে হয়, আশ্চর্যজনিত হতে হয়। অথচ দেখা যাবে যে বানর কখনোই একটি সামান্যতম জিনিস আবিষ্কার করতে পারেনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একটা স্বতন্ত্র জাতি হিসাবে সৃষ্টি করেছেন, এই জাতি এবং সাথে সাথে জিন জাতির হিসাব করবেন, হিসাব নেবেন, তাদের হয় কেউ শান্তি পাবে না হয় শাস্তি পাবে কিয়ামতের দিন। এজন্য আমরা যদি দেখি এই যে আমাদের
আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। এখানেই শেষ নয়, বরং যদি আমরা দেখি এই মানব জাতি যে কোনো এলাকার যে কোনো ভাষা শিক্ষা করে ওই ভাষায় কথা বলতে পারে, কিন্তু বানর একটি শব্দ আপনি শিখাতে পারবেন না, তারা এই কথা বলতে পারে না। আর মানব জাতি ইংলিশ ভাষা শিক্ষা করে ইংরেজি দিয়ে কথা বলছে, আরবি ভাষা শিক্ষা করে আরবি দিয়ে কথা বলছে, এরকম জাপানি, কোরিয়ার, চায়না যে কোনো ভাষায় শিক্ষা করে তারা কথা বলছে, কিন্তু মানব জাতি কখনোই এটা সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ নিজেই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং বর্ণনা করা শিক্ষা দিয়েছেন, এটা এই জাতির জন্য। এজন্য বিজ্ঞান বলছে যে আজকে মানব জাতির সমস্ত শরীর লোমাবৃত নয়, আর বানরের সমস্ত শরীর লোমাবৃত। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে, এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি জীব আছে, বস্তু আছে, কোনোটাই মানব জাতির মতো সুন্দর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে। এই বানরের একটা লেজ আছে। আজকে যারা ঘরে বসে কল্পনা করে মনে মনে ভাবতেছে, এই লেজটা খসে পড়ে মানব জাতিতে রূপান্তরিত হয়েছে। মানুষের লেজ নাই, কিন্তু এই দারউইন যখন থেকে এই থিওরি আবিষ্কার করেছে, বলেছে, মানুষের কাছে বর্ণনা করেছে, আসলেই তখন থেকে যদি আমরা দেখি, কই ভুলেও তো কোনো মানুষের পেট থেকে লেজওয়ালা বানর বের হলো না, অথবা বানরের পেট থেকে লেজবিহীন মানুষ তো বের হলো না। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সমস্ত স্বতন্ত্র জাতি এককভাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসম্মানে সম্মানিত করেছেন এবং তাকে ইজ্জত দিয়েছেন এই পৃথিবীতে। আমরা যদি দেখি যে যদি এই পৃথিবীতে বড় হাতি রয়েছে, এই হাতির কত শক্তি, অথচ ছোট্ট একটা বাচ্চা হাতির পিঠে হাতিকে কন্ট্রোল করতেছে, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারছে। হাতি যদি ইচ্ছা করতো ওই সুর দিয়ে তাকে নামায়া, শুধুমাত্র পা দিয়ে একটা ডাবা দেওয়ার সাথে সাথে এই মানুষের অস্তিত্ব হারিয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কৌশল দিয়েছেন, তাই তারা এত বড় একটা হাতিকেও কন্ট্রোল করতে পারছে। এ হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথা। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের কাছে জন্ম নিচ্ছে, মানবকুলে জন্ম নিচ্ছে। এক আদম এবং হাওয়া থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিস্তার লাভের সুযোগ দিয়েছেন। আমরা অসংখ্য মানুষে রূপান্তরিত জন্ম নিয়েছি এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওহে মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা নফস থেকে, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন।
ওই আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করেছেন, আর এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ আজকে পুরো পৃথিবীতে বসবাস করছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা 80 টায় দিয়েছেন। এই দুজনের মাধ্যমে আমরা এই জন্মগ্রহণ করেছি। এজন্য আমরা যদি একটু আকল দিয়েও দেখি যে আসলে ডারউইনের থিওরিটা সম্পূর্ণ আকল বিরোধী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, কিন্তু বানর কখনোই কোনো শিক্ষা গ্রহণ করে না, এ অনুসরণ করে কিছু, তাছাড়া পারে না। এখানে যদি দেখা যায় যে মানব জাতি একটা ঘর নির্মাণ করে তাকে তার একটা বাসস্থান ঠিক করে সেখানে কত আরাম আয়েশে বসবাস করছে, আজকে যদি আমরা ব্রেনকে আমাদের আকলকে একটু জিজ্ঞাসা করি যে বানর কি কখনো একটা তার রুম তৈরি করেছে, একটা রুমে বসবাস করে? কখনোই না। যারা আজকে এই থিওরিগুলো প্রচার প্রসার করার জন্য আমাদের মাঝে উঠে পড়ে লেগেছে এবং অতীতেও ছিল, তারা চেষ্টা করেছে, তাদের চেষ্টা ব্যথা চলে গিয়েছে, ব্যথা হয়েছে, তাদের অকার্যকর হয়েছে। এমন কি আজকে অমুসলিম রাষ্ট্রগুলোতেও কখনোই এই ডারউইনের থিওরি আর পড়ানো হয় না, এটা ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এটা বিজ্ঞান ভিত্তিক নয়, এটা যুক্তিযুক্ত নয়, এটা যুক্তিসঙ্গত নয়। এই যে আমরা আজকে শীতের দিন শীতের পোশাক পরেছি, কই বানররা তো কখনোই কোনো সময় স্বইচ্ছায় তারা এই শীতের পোশাক পরতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কৌশল দিয়েছেন, আমাদের শরীর লোমাবৃত না, আর বানরের শরীর লোমাবৃত, তাই তাদের ওটা প্রয়োজন হয় না, আর প্রয়োজন হয় না মানে তাদের এটা ব্যবহার করার কোনো তাদের ব্রেনও আসে না। আর আমাদের যদি আমরা দেখি যারা আজকে ওই দারুণের বিবর্তনবাদকে বিজ্ঞান বলে আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে, আমাদের শিশুদেরকে ওই মানে নরম এই একটা শিশু, অবলা শিশু, তাদেরকে একটা এটা বিজ্ঞান বলে চালিয়ে দিচ্ছে, ভাই এটা যদি তাই হয় তাহলে একটু আমরা তো সভ্য জাতি, আজকে পোশাক পরতেছি, আমরা আমাদের শরীর ঢাকতেছি, আজকে তোমরা যে বলছো যে ওইটা বানরের জাত আমরাই, তাহলে তাদেরকে একটু শিক্ষা দাও আমাদেরকে, কারণ আমরা যথাযথ বলতে পারো যে আমরা সভ্য জাতি, এই জন্য আমরা পোশাক আমরা পরিধান করছি, কিন্তু তারা তো অসভ্য, এখন পর্যন্ত একটা পোশাকও পরে না, তাহলে তাদেরকে একটু শিক্ষা দাও দেখি কীরকম পারো। তাই আমরা যদি দেখি আমাদের সন্তানাদিকে কত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন তাদেরকে, ছোট ছোট বাচ্চারা বিশেষ করে মেয়েরা, এরা একটু বড় হওয়ার সাথে সাথে এখানে ওট পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, গাল পালিশ, অনেক কিছু দিয়ে কত সুন্দর চেহারা। আচ্ছা আপনি একটু ধরে দেখেন তো বানরের জাতকে একটা নিয়ে এসে সেখানে দেখেন তো একটু ওট পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, এগুলো দিয়ে আমাদের মতো সুন্দর করতে পারবেন, একটু আয়না দিয়ে দেখেন, নিজের চেহারাটাকে দেখেন, এটা ছোট্ট বাচ্চা, এটা যদি ছেলেও হয় তাকে একটু পোশাক টোশাক পরার পর কি যেন কত সুন্দর লাগে, আহা, আর অথচ বানরের এগুলো কিচ্ছু নেই। এজন্য যারা আজকে দাবি করছে যে এই মানব জাতি বানরের জাত, আচ্ছা তাদের চেহারার দিক যদি আমরা দেখি তারা প্রতিদিন ক্লিন শেভ করে, আচ্ছা বানর তার জিন্দিগিতে আপনি একটু শিক্ষা দিয়ে দেখেন না যে আপনার মতো ক্লিন শেভ অথবা চশমা পরে অথবা কোনো একটা এই ধরনের কোনো পদক্ষেপে তাদেরকে নিতে পারেন কিনা একটু শিক্ষা দিয়ে দেখেন। তারপরে আপনি অবশ্যই যারা একে দাবি করছে আমরা দেখতেছি তারা সুন্দর একটা গাড়িতে এয়ার কন্ডিশন
শীত তাপ নিয়ন্ত্রিত গাড়িতে চলাফেরা করতেছে, গাড়ি ড্রাইভ করতেছে, একটা বানরকে একটা গাড়ি গাড়ির ভিতরে দিয়ে দেখেন না, তারা কতটুকু চালাতে পারে, কি চালাতে পারে একটু দেখেন। এজন্য তারপরে যদি আপনি দেখেন এই মানব জাতি তার জীবন পরিচালনার জন্য আবার কিছু সঞ্চয় রাখে, ব্যাংক ব্যালেন্স রাখে, তারা অনেক কিছু ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে এগুলো সঞ্চয় করে রাখছে। কিন্তু বানরের জাত এটা তো একটা, ওই গরু ছাগল কুকুর এরা যেমন আগামীকাল কি খাবে এটা তারা সঞ্চয় করে রাখতে পারে না, তাই বানরও রাখছে না। ওদেরকে একটু শিক্ষা দেন দেখি কেমন। এজন্য ভাই আমরা, আমি মনে করি যারা আজকে দাবি করছে তাদের বাড়িতেও তারা তাদের স্ত্রী পুত্র সন্তান আছে, তারা তো উলঙ্গ অবস্থায়, ওই বানরের মতো উলঙ্গ অবস্থায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন, তাদেরকে এই বুদ্ধি দিয়েছেন। তো এই জন্য আসলে কেন কেন তারা অপরদিকে যদি ব্রেন খাটান, আকল খাটান, যে দেখেন একটা ছোট্ট বানরের বাচ্চা জন্ম হওয়ার পর সাথে সাথে তার নিজে নিজেই হাঁটতে পারে, নিজে নিজেই দুধ খেতে পারে, নিজে নিজেই স্থানান্তরিত হতে পারে। কই মানব জাতির যখন একটা ছোট্ট বাচ্চা নেয় তাকে যদি আদর না করে, তাকে যদি খাওয়ানোর ব্যবস্থা না করা হয়, তাহলে এই মানব জাতির অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুর্বল হিসাবে, খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। কিন্তু এই মানুষকেই ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে তাকে সম্মানিত করেছেন, উঁচু করেছেন। তারপরে এই বানরের ছোট্ট বাচ্চাটা কয়েকদিন পরে দেখা যায় যে গাছে উঠতেছে, ডাল ধরতেছে, লটকা লটকি করতেছে এরকম। কিন্তু আজকে মানব সন্তান সে আস্তে আস্তে বেড়ে উঠতেছে, আস্তে আস্তে একদিনে হাঁটতে পারে না, কয়েক বছর লাগে তাকে হাঁটা শিখতে, কথা বলতে। কিন্তু দেখা যায় যে গাছে তো কোনো দিন চড়তেই পারে না যতক্ষণ পর্যন্ত অভ্যাস না করেছে। আবার যদি দেখা যায় যে এই বানরকে যদি আপনি এতে কোনো পুকুরে ফালায়া দেন, সে সাঁতার কাটে বের হয়ে আসবে। কিন্তু মানব জাতি যেই জাতি বড় হয়েছে কিন্তু সাঁতার শেখে নেই, কিন্তু তাকে যদি ফেলায় দেন সে নিঘাত সেখানে মৃত্যুবরণ করবে। তো এই ধরনের জিনিসগুলো তো যদি আমরা দেখি তাহলে আকল দিয়েও আকলও গ্রহণ করে না যে আসলে এই জাত সেই জাত। পৃথিবীতে অনেক কিছু এরকম আছে, পদ্মা মাছ, বোল মাছ দেখতে একই কিন্তু এই জাত সেই জাত নয়। আবার টাকি মাছ যেটাকে আমাদের দেশে বলা হয় গড়াই মাছ, আবার ওই শোল মাছ দেখতে একই কিন্তু এই জাতি সেই জাতি নয়। অতএব কেন তারা আজকে বুঝে শুনেও আজকে এই দাবিটা করছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই বলেছেন এ কথা যে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহকে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহর দিনকে মানে না, আল্লাহর হুকুমকে মানে না, কিয়ামতকে বিশ্বাস করে না, এরা যারা অস্বীকার করে এরা কি জন্য অস্বীকার করে? বুঝে শুনে অস্বীকার করে কেন? ইয়াতামাত তাউন, তারা কিছু খেতে চায়, তারা উপভোগ করতে চায়, ওই আকুলুন কিছু খেতে চায়, কামা তাকুলুল আনাম যেমন করে চতুষ্পদ জন্তুগুলো খায়। অর্থাৎ তারা মানব জাতিকে, আমাদের যুবক যুবতীদেরকে এটা বুঝাতে চাচ্ছে, তোমরাও বানরের জাত, বানরের বিয়ে শাদী নাই, তোমাদেরও এই ধরনের কোনো দরকার নাই, বানর যা ইচ্ছা তাই খেতে পারে, তোমরাও যা ইচ্ছা তাই খাও। এই এই ধরনের এই দুটো জিনিসকেই তারা সামনে রেখে তাদের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্যই তারা মূলত এই এই ধরনের তথ্য মানুষের কাছে পরিবেশন করছে। এই জন্য আমরা দ্ব্যর্থহীনভাবে একথা জানিয়ে দিতে চাই যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আমাদের জ্ঞানে আসুক আর না আসুক, সবগুলোই আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি।
আর তোমাকে সৃষ্টি করেছে এই মানব জাতি তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আল্লাহ নিজেই বর্ণনা করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি একটাই মাত্র উদ্দেশ্য তা হচ্ছে তারা আমার ইবাদত করবে এই মানব জাতি তাই আসুন ইবাদতে আমরা যাতে করে ধরা না খাই আখিরাতে মৃত্যুবরণ করার পরে ধরা না খাই অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধানগুলো একটু জেনে নিয়ে তার ইবাদতে আত্মনিয়োগ করি এটাই হবে আমাদের তাছাড়া ওই কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য যেই পথ অবলম্বন করেছেন ভাই আসলে ব্রেনকে জিজ্ঞাসা করেন যুক্তিকে খাড়া করেন বিজ্ঞানের দিকে তাকান এই এই ডারউইনের বিবর্তনবাদ কখনোই যুক্তিযুক্ত নয় কখনো সায়েন্টিফিক নয় বিজ্ঞান ভিত্তিক নয় তাই আসুন আমরা আল্লাহর কাছে আকুল আবেদন জানাবো আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে আমাদেরকে হেদায়েত নসিব করে দেন আমরা যাতে করে দুনিয়াতে আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে করে কিয়ামতে আমরা সফলতা অর্জন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন